একাধিক দাবিতে শিলিগুড়ি পুর নিগম অভিযান করলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি। পুর নিগমে ঢোকার আগে মিছিল আটকে দেয় পুলিশ। অভিযান ঘিরে পুলিশের সঙ্গে বাধে ধস্তাধস্তি, ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ায়। শিলিগুড়ি পুর নিগম পরিষেবা দিতে ব্যর্থ, এই অভিযোগ তুলে শুক্রবার শিলিগুড়ির বাঘাযতীন পার্ক থেকে মিছিল শুরু করে প্রদেশ কংগ্রেস কর্মীরা। মিছিল পুর নিগমের সামনে আসতেই আটকে দেয় পুলিশ। এরপর পুলিশ ও প্রদেশ কংগ্রেস কর্মীদের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি শুরু হয়। প্রদেশ কংগ্রেস কর্মীরা পুর নিগমের প্রধান গেট খুলে ভেতরে প্রবেশ করে। পরবর্তীতে শিলিগুড়ির ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুজয় ঘটকের হস্তক্ষেপে নয় দফা দাবিতে ৬ জনের একটি প্রতিনিধি দল পুর কমিশনার সোনাম ওয়াংদি ভুটিয়াকে স্মারকলিপি প্রদান করে। এই বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর সুজয় ঘটক বলেন, শিলিগুড়ি পুর বোর্ডে একজন কংগ্রেস কাউন্সিলর, একাধিক বিষয় নিয়ে আমরা আজ এসেছিলাম। এই সমস্ত সমাধান না হলে আগামীতে আমরা ৪৭টি ওয়ার্ড মিলিয়ে পুর নিগমে আসব। দেখুন, একটা ডেপুটেশন দিতে এসেছিল কংগ্রেসের ছেলেরা, আমায় পুলিশ ফোন করলো যে এখানে হল্লা হচ্ছে, এসো। আসলাম, ঘটনাটা এরকম কিচ্ছু না, কেন কর্পোরেশন এত ভয় পেলো আমাদেরকে আমরা জানি না। আমাদের সব প্রাক্তন কাউন্সিলাররা সবাই ছিল, কেউ এরকম কোনো ক্রিমিনাল ছিল না পুরো সিস্টেমটার মধ্যে। যা হোক, আমরা ১০ দফা দাবির ভিত্তিতে ওরা দিয়েছে এবং সেটা পুরো কর্পোরেশনের সবকটা ডিপার্টমেন্টের কোথায় কোথায় কী কী প্রবলেম হচ্ছে সবটা আমরা লিখিত দিয়েছি। যেমন ডেঙ্গু নিয়ে চলছে, যেমন বিল্ডিং সেলের নিয়ে চলছে, যেমন রাস্তাঘাট নিয়ে চলছে, কনজারভেন্সি নিয়ে চলছে, জল নিয়ে চলছে। ১০টা আমাদের কাছে মনে হয়েছে ৯টা থেকে ১০টা পয়েন্ট আছে যেগুলোতে সার্বিকভাবে ব্যর্থ কর্পোরেশন। তো সেইটা জানাতে এসছিলাম, আমরা জানিয়ে দিয়ে গেলাম যে এটা যদি ঠিকঠাক না হয় ৪৭টা ওয়ার্ড নিয়ে আমরা আন্দোলনটায় নামবো। আজকে তো আমরা খালি দেখালাম যে আমরা আছি এখনও এবং করতে পারি। এরপরে ৪৭টা ওয়ার্ডের লোক নিয়ে ৪৭টা ওয়ার্ডের সিগনেচার ক্যাম্পেইনের মাধ্যমে আমরা আসব কর্পোরেশনের। এই মনমানি তো চলা যাবে না। কর্পোরেশনের কাজ হচ্ছে প্রতিদিনকার কাজটা, সেটা বাদ দিয়ে কেউ ফ্লাইওভার দেখতে যাচ্ছে, কেউ স্টেডিয়াম করছে, সেটাই বড় বড় খবর হচ্ছে, যেটা কর্পোরেশনের কাজ না। অথচ জঞ্জালটা পড়ে আছে, ডেঙ্গু আবার, গতবারের ডেঙ্গুর কথা আপনাদের সকলের মনে আছে যে ডেঙ্গুটা কী ভয়াবহ পরিস্থিতি নিয়েছিল, সেখানে খালি পেপার ওয়ার্কস হচ্ছে, ডেঙ্গুর কাজটা হচ্ছে না। তো এরকম অনেক কোনো ঘটনা আছে যেগুলো কর্পোরেশনকে আমরা একটু ঝাঁকি দিয়ে গেলাম যে যাতে ওরা কাজগুলো শুরু করে, যদি প্রপারলি করে ভালো, যদি না হয় তাহলে আবার শিলিগুড়ি থেকে লোক নিয়ে যা যা হচ্ছে, টক টু মেয়র অনুষ্ঠানটা ভালো হয়তো বা মেয়রের লোকের সাথে যোগাযোগ হচ্ছে, লোক ফোন করতে পারছে, কিন্তু তাই বলে বোর্ড মিটিংটা আর কোনো গুরুত্ব হারিয়ে ফেলেছে। বোর্ড মিটিংয়ের যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো পাস হচ্ছে, সেই কাজগুলো হচ্ছে না, হয়তো টক টু মেয়রের কাজটা হয়ে যাচ্ছে। আজকে আমার ওয়ার্ডে আমি ২০২২-এর ২৩শে অগাস্ট একটা রাস্তা পাস হয়েছিল, আজ আমরা এখানে দাঁড়িয়ে ডেপুটেশন যখন দিচ্ছি, এক বছর হয়ে গেছে, আবার সেই আগস্ট মাসের সেই কাজটা আজও হয়নি। তো আমার বক্তব্য যে প্রথম দিন আমরা এলাম, আমরা এক বছর দেখেছি, আমরা কথা দিয়েছিলাম মেয়র যেদিন হয়েছিল সেদিন থেকে কংগ্রেস বলেছিল যে ঠিক আছে চলো আমরা আছি তোমার সাথে কাজ করব, কারণ আমাদের কাউন্সিলরও একটা সাধারণ লোক, আমাদেরকে যেভাবে পাঠিয়েছে আমরা নিয়েছিলাম। কিন্তু তারপরে দেখছি খালি অভিনয় হচ্ছে, আপনি বোর্ড মিটিংয়েও দেখবেন খালি নৌটাঙ্কি হয়, এই লোকটা একে বলে, ওই লোকটা ওকে বলে, কেন কে বলছে সবাই সব জানে, শিলিগুড়ি শহরের লোক, যার জন্য বোর্ড মিটিংয়ের গুরুত্বটাই হারিয়ে গেছে। বোর্ড মিটিংয়ে আর এসে কোনো লাভ হয় না, বোর্ড মিটিংটায় যাওয়া হয় সেটা কোনো ভালো কথা বলতে যাওয়া যায় না। প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে আমি বলতে গেলে আমাকে বললো না এটা সুডার আইন, অথচ প্লাস্টিক ক্যারিব্যাগ নিয়ে শিলিগুড়ি শহরের আইন আছে, শহরের জন্য একটা আইন আছে। তো সেখানে এরা যেভাবে বোর্ডটা চালাচ্ছে সেই বোর্ডটা প্রপার চলছে না বলেই আজকে আমাদের আসা এবং বুঝিয়ে বলা যে কাউকে চা বিস্কুট খাইয়ে, কাউরির ঘর রং করে দিয়ে, কাউকে ভালো করে বসিয়ে দিলে কর্পোরেশনটা চলে না। স্টেডিয়ামে গিয়ে বা ফ্লাইওভারের সামনে গিয়ে চারটা নারকেল ফাটালাম, স্টেডিয়ামে গিয়ে দরজা বন্ধ করো, এত বড় খবর করলাম, সেগুলো দিয়ে কর্পোরেশন চলে না। কর্পোরেশন চলে ডেঙ্গু হলো কি না, কর্পোরেশন চলে ময়লা পরিষ্কার করা হলো কি না, কর্পোরেশন চলে বাড়িতে জলটা পাচ্ছে কি না, কর্পোরেশন চলে কীভাবে রাস্তাটা পরিষ্কার রাখা যায়, কর্পোরেশন চলে রাস্তাগুলো ঠিক আছে কি না, সেগুলো কিচ্ছু না করে আজ স্টেডিয়াম, কাল ফ্লাইওভার, পরশুদিন হাসপাতাল, এগুলো চলছে। তো যার জন্যই আমাদের ডেপুটেশনটা দেওয়া এবং বলে যাওয়া এবং এরকম করতে থাকুক। কংগ্রেসকে ঘরও দেয়নি তারা, আজ এক বছরের ওপরে হয়ে গেছে, কংগ্রেসকে ঘরও দেয়নি, বছর ঘর সবার আছে। তো তারা বসে অন্য লোককে চা বিস্কুট খাওয়াবে আর আমাদেরকে মারধর করবে, এটা তো ল্যাচা, এটা নিয়ে আমাদের কাছে কিছু আসে যায় না। আমরা মেনে নিয়েছি এটা এবং চলবেও এভাবে।
আমরা মারধর খাই যাই করি কংগ্রেসকে হতে পারে এই মুহূর্তে আমরা একটা কাউন্সিলর কিন্তু একেবারে তুচ্ছ হয়ে যায়নি কংগ্রেস ডেপুটেশন দিলাম ওনারা বলল সবগুলো নিয়ে মেয়রের সাথে কথা বলবো আমরা তো কমিশনার চু দিয়ে মেয়রকে দিলাম মেয়রের সাথে কথা বলে জানাবে পুরোটা কুড়ি পুর নিগমে কমিশনার সাহেবকে নয় দফা দাবি নিয়ে আমরা স্মারকলিপি প্রদান করতে এসেছিলাম কিন্তু দেখলাম পুর নিগমের মেন গেটে আমাদেরকে আটকে দেওয়া হলো কারণ বুঝতে পারলাম না আমরা এখানে কোনো জঙ্গিপানা করতে আসিনি আমরা মানুষের কথা যারা কানে রুমা তুলো দিয়ে বসে আছে শিলিগুড়ি পুর বোর্ডে পুর নিগমের মেয়র গৌতম দেব কানে তুলো দিয়ে বসে আছে তিনি এখন টক টু মেয়র নিয়ে ব্যস্ত শিলিগুড়ি পুর নিগমের কর্মচারীদের টক টু মেয়রের কাজে নিয়োজিত করা হচ্ছে শিলিগুড়ি পুর নিগমের কর্মীদের শিলিগুড়ি উন্নয়নের কাজে তদারকি করার জন্য ব্যবহার করা হচ্ছে না তাই সে বিরুদ্ধে এবং শিলিগুড়িতে গত এক বছর দেড় বছর ধরে পুর নিগমের মেয়র হয়েছেন মানুষকে মিথ্যা কথা বলেছিলেন যে শিলিগুড়ি পুর নিগমের দ্বিতীয় জল প্রকল্প চালু হবে মানুষকে বুঝিয়েছিলেন পুর নির্বাচনের আগে যে লোকাল বোর্ডে যদি তৃণমূল আছে রাজ্যে তৃণমূল উন্নয়ন দ্বিগুণ হবে কিন্তু আমরা দেখতে পারলাম ব্যর্থতার চূড়ান্ত পর্যায়ে চলে গেছে সড়ক জিরো যা ম্যাস্টিক রোড আছে সেগুলোই কিন্তু যেগুলো ভেঙে গেছে তার কোনো সংস্কার করা হচ্ছে না রাত্রিবেলায় বেরোলে দেখতে পারবেন শিলিগুড়ি শহরে পথবাতিগুলো জ্বলে না কনজারভেন্সির গাড়ি দামি দামি গাড়ি কেনা হচ্ছে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে কিন্তু সেগুলো কাজের কাজ কিছু হচ্ছে না কংগ্রেসি বোর্ডের সময় নিয়ম করে ভোরবেলায় কনজারভেন্সির মাল তোলা হতো ওয়ার্ডে ওয়ার্ডে এখন দেখা যায় স্কুল কলেজ যখন খোলা থাকে অফিস যখন খোলা থাকে সেই সময় রাস্তা আটকে কনজারভেন্সির মাল তোলা হয় তার বিরুদ্ধে আমাদের কমিশনারকে স্মারকলিপি ছিল যে মেয়রের কর্ণকুহরে যেন প্রবেশ করে কিন্তু আমাদের বিরোধী দলের কথাকে আটকে দেওয়ার জন্য আজকে মেন গেটে আটকে দেওয়া হয়েছে অথচ রঞ্জনশীল শর্মা যখন এইখানে বোর্ডে যখন ডেপুটেশন দিতে আসে তাকে ঘরে বসিয়ে চা বিস্কুট খাওয়ানো হয় তাকে তাদের সমর্থকদের ভালো করে থাকার ব্যবস্থা মানে এখানে দাঁড়ানোর ব্যবস্থা করে দেওয়া হয় সেটাই হচ্ছে পুলিশি অত্যাচারের আজকে নির্মম নমুনা দেখলাম এবং কি আমাদের এক্স এমআইসিরা ছিলেন মহিলারা তাদের উপরে আক্রমণ করা হয়েছে একটা মহিলা পুলিশ নেই এখানে।